Hi, this is Shumona. Welcome to the Creative Maze channel. আর আজকে আমি বলতে চলেছি আপনাদের দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। আমাদের কাছে 1000 পেন আছে, ঠিক আছে? সেই পেনের কালার, মানে কালার ইন দ্য সেন্স পেনের বাইরের কালার, মানে ইউজ অ্যান্ড থ্রো যেরকম পেনের কালার হয় নানা রকম, সেগুলো একসাথে আছে অনেকগুলো কালারের। তো আমাকে যদি কেউ বলে যে আমাকে পিঙ্ক কালারের পেনগুলো একসাথে দিতে, তো আমাকে মেশানো আছে যেহেতু আমাকে এখন তো খুঁজে বসতে হবে। তো আমি যদি আগে থেকে পিঙ্কগুলো, আগে থেকে ইয়েলো কালারগুলো, আগে থেকে ব্ল্যাকগুলো, আগে থেকে হোয়াইটগুলো, আগে থেকে ব্লুগুলো আলাদা করে ক্লাসিফাই করে রাখতাম, আগে থেকে আলাদা আলাদা করে রাখতাম, তখন কিন্তু আমার দিতে কয়েক সেকেন্ড টাইম লাগতো, রাইট? আমি যদি ক্লাসিফাই করতাম নিজের সুবিধার জন্য, ক্লাসিফাই কী হিসেবে করেছিলাম, কালারের ওপর বেসিস বা কালারের ওপর বেস করে ক্লাসিফাই করেছিলাম, ঠিক সেরমভাবেই আমাদের পৃথিবীতে অনেক অ্যানিমেল আছে, সেই অনেক অ্যানিমেলগুলোকে আমরা কিছুর ওপর বেসিস করে ক্লাসিফিকেশন করি, রাইট? তো সেই বেসিসগুলো আজকে আমরা জানব। ফার্স্ট হলো লেভেল অফ অর্গানাইজেশন, মানে কোনো প্রাণী সে কি সেলুলার লেভেলে আছে, কি টিস্যু লেভেলে আছে, নাকি অর্গান লেভেলে আছে, নাকি অর্গান সিস্টেম লেভেলে আছে, নাকি অর্গানিজম, সেই লেভেলের ওপর ডিফারেন্সিয়েট করব আমরা ফাইলামগুলোকে। নেক্সট হলো বডি প্ল্যান। বডি প্ল্যান মানে কোনো অ্যানিমেলের বডি থেকে একটাই ওপেনিং, নাকি মাল্টিপল ওপেনিং আছে। মাল্টিপল ওপেনিং ইন দ্য সেন্স দুটো, যদি আমরা ধরে চলি দুটো মানে কীরকম, একটা মাউথ একটা এনাস, একটা মানে যেইটা মাউথ আর সেটাই এনাস, মানে যেখান থেকে খাবে সেখান থেকেই ওরা পটি করবে বা ওয়েস্ট বের করবে, হাইড্রা বা আরও অনেক আমরা পড়বো এরকম, ঠিক আছে? তো এদের নাম আছে, যাদের একটা ওপেনিং আছে বডিতে তাদেরকে আমরা বলবো ব্লাইন্ড স্যাক। নেক্সট হলো টিউব উইদ ইন টিউব, যেটার কি না মাউথ আছে হেনাস আছে। তো মাউথ যদি ফার্স্টে ফর্ম হয় তখন আমরা তাকে বলবো প্রোটোস্টম, আর মাউথ যদি সেকেন্ডে আর হেনাস যদি ফার্স্টে ফর্ম হয় তাকে আমরা বলবো ডিউটেরোস্টম। নেক্সট কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো জার্ম লেয়ার। ওকে, মানে একদম স্টার্টিং পয়েন্টে যদি আমরা চলে যাই, জাইগোট থেকে ডেভেলপমেন্টের সময় তিনটে লেয়ার তৈরি হয়, এক্ষেত্রে হয় না। প্রথমে আমরা তিনটে লেয়ার দিয়ে দেখি, সেটা হলো এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। যাদের তৈরি হয় তাদের আমরা বলবো ট্রিপ্লোব্লাস্টিক, কিন্তু যাদের তৈরি হয় না তাদের কিন্তু মেসোডার্মের বদলে মেসোগ্লিয়া থাকে। আর এই মেসোগ্লিয়াটা কিন্তু নন সেলুলার স্টেজ, এটা কিন্তু ডিভাইড করার ক্ষমতা রাখে না, ঠিক আছে? তো যাদের যাদের তিনটে লেয়ার থাকবে তাদের আমরা বলবো ট্রিপ্লোব্লাস্টিক, আর যাদের যাদের দুটো লেয়ার থাকবে একটো আর এন্ডো, মাঝখানেরটা আমরা সেলুলার লেয়ার ধরবো না, যেটা মেসোগ্লিয়া, তাদের আমরা বলবো ডিপ্লোব্লাস্টিক। ওকে, নেক্সট হলো সিলোম। সিলোম কি? এই যে বললাম মেসোডার্ম, একটোডার্ম এবং এন্ডোডার্ম, মেসোডার্ম কিন্তু ডিভাইড করে কিছুটা এন্ডোডার্মের সাথে আটকে থাকবে, কিছুটা একটোডার্মের সাইডে গিয়ে আটকাবে। মাঝখানে যে একটা ক্যাভিটি তৈরি হলো সেই ক্যাভিটিটাকে আমরা বলবো সিলোম, সেই ক্যাভিটিটাকে আমরা বলবো সিলোম। তো এটা মেসোডার্ম থেকে হচ্ছে, কারণ এটা সেলুলার লেয়ার, সে ডিভাইড করে মাঝখান বরাবর ফাঁকা হয়ে যেতে পারছে। কিন্তু যাদের মেসোগ্লিয়া আছে, মানে যারা ডিপ্লোব্লাস্টিক, তারা কিন্তু ডিভাইড করতে পারবে না, মানে তাদের সিলোম থাকবে না। ওকে, তাহলে অ্যাসিলোমেট হতে পারে আর ইউ সিলোমেট হতে পারে। আর এক্ষুনি যে এক্সাম্পলটা দিলাম সেটা কিন্তু ইউ সিলোমেট বা ট্রু সিলোম সেটা। আর একটা থাকে যেটা কিনা সিউডো সিলোম বলবো, যখন স্ট্রাকচারটা প্যাচি প্যাচি হয়ে যাচ্ছে তখন আমরা তাকে বলবো সিউডো সিলোম। তো সিউডো সিলোম কিন্তু একমাত্র অ্যাসকেলমেন্থিস ফাইলামেই দেখতে পাবো আমরা। এরপর হলো সেগমেন্টেশন, মানে বডিটা কি সেগমেন্টেড নাকি সেগমেন্টেড নয়, তার উপরেও কিন্তু আমরা ডিফারেনশিয়েট করে থাকি অ্যানিমেলদের আর কি। আর হলো নোটোকর্ড। নোটোকর্ড কিন্তু শুধুমাত্র কর্ডাটাদের দেখতে পাওয়া যায়, মানে আমাদের দেখতে পাবো আমরা নোটোকর্ড, বাদ বাকি কিন্তু যারা আছে যতগুলো ফাইলাম আছে তাদের কারোর নোটোকর্ড দেখতে পাওয়া যায় না। আর হলো বডি সিমমেট্রি, কারোর কারোর রেডিয়াল সিমমেট্রি, কারোর কারোর অ্যাসিমমেট্রিক হয়, কারোর কারোর বাইল্যাটারাল সিমমেট্রিকও হয়, তার উপর বেসিস করেও আমরা ক্লাসিফিকেশন করে থাকি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে যেন না ভুলেন, কমেন্ট করতে পারেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, বাই।